কলকাতা শহীদ মিনারের সভা থেকে দু হাজার একুশের বিধানসভা ভোটের লক্ষ্যস্থির তৃণমূলের দিদিকে বল কর্মসূচির পাল্টা হিসাবে বিজেপির নতুন কর্মসূচি সূচনা অমিত শাহের কলকাতায় অমিত শাহের সভা সভা থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন এমনটাই আশা করেছিলেন সকলে কারণ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আঠারোটি আসন দখল করার পর স্বভাবতই চাঙ্গা গেরুয়া শিবির এখন সামনে পৌরসভা তারপর রাজ্যের বিধানসভা ভোট তার আগে শহরে অমিত শাহ এদিন কলকাতার মঞ্চ থেকে কার্যত বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দেন অমিত শাহ বক্তব্যের শেষের দিকে একটি ফোন নম্বরও দেন তিনি বলেন এই নম্বরে মিস কল দিতে পাশাপাশি মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন এখানে যারা উপস্থিত আছেন কতজনের কাছে মোবাইল আছে আপনারা মোবাইল বের করে দেখান মঞ্চে যারা আছেন তাদেরও মোবাইল বার করতে বলা হয় এরপর ওই ফোন নম্বরে মিস কল দিতে বলেন তিনি এদিন শহীদ মিনারে অমিত শাহের সভা থেকে শুরু হয় বিজেপির নতুন ক্যাম্পেইন आर और यहां से बंगाल की जनता के सामने कहने आया हूं भारतीय जनता पार्टी एक अभियान लेकर निकल रही है अन्याय। आप सहमत है क्या जोर से बोलिए आप लोग सहमत है क्या तो मेरे साथ बोलिए आर नोए आर नोए मित्रों ये बंगाल के अंदर तानाशाही ताकतों को परास्त करने की लड़ाई है मैं आज जो अभियान यहां से शुरू हो रहा है सभी बंगालियों को कहने आया हूं कुछ बिहार से लेकर झारग्राम तक वर्धमान से लेकर मेदनीपुर तक और गांव से लेकर शहर तक ये अन्याय अब सहन नहीं करेंगे এ नारे को लेकर घर घर जाना है एक एक बंगाली भाई बहन को हमारे साथ जोड़ना है मित्रों लड़ाई রাজনৈতিক মহলের দাবি তৃণমূলের দিদিকে বলো কর্মসূচির পাল্টা হিসাবে বিজেপির এই নতুন কর্মসূচি এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পেইন দিদিকে বলোকে কটাক্ষ করে বলেন এবার থেকে দিদিকে বলতে ফোন করে বলুন আর নয় অন্যায় মমতা দিদি গাঁও গাঁও মে গলি গলি মে ঘর ঘর মে ঘুমতি হ্যাঁ और कहती है दीदी के बोलो दीदी आपको क्या बोले सब लोग समझकर चुप बैठे हैं मगर मैं आज बंगाल की जनता को कहने आया हूं आप चुप मत रहिए दीदी जब कहे दीदी के बोलो तो आप कहे दीदी आर नो अन्याय अब अन्याय हम सहन नहीं करेंगे ममता दीदी को जवाब देना है এদিন মঞ্চ থেকে অমিত শাহ দাবি করেন বিজেপিকে বাংলায় আনুন পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা তৈরি হবে মমতা দিদি মোদীজি বঙ্গালো কে হো দশক তো কমিস্ট মৌকা দিয়া নেই দিয়ে বতো ভাই দিয়া নেই দিয়া মমতা দিদি দশ সাল দিয়া দিয়া নে বিকাশ কিয়া কে જરા જોર સે બોલો કિયા આપ એક 5 સાલ ભારતીય જનતા પાર્ટી ઓર નરેન્દ્ર મોદીજી કો દે દો હમ 5 સાલ મે બંગાલ કો સોનાર બાંગલા બનાયેંગે મિત્રો સોનાર બાંગલા બનાયેંગે બ્યુરો રિપોર્ટ ન્યૂઝ નોમન્સલેન્ડ કોલકાતા